বুঝো না কি ভালোবাসা করে হাহাকার এ গান আমার, ও এ গান আমার। মনে হচ্ছে অন্ধনে অনেকদিন পরে শরীরের ব্যথা মুক্ত পেয়ে গানেরও ব্যথা মুক্ত পেলাম, তাই দীর্ঘদিন পরে মন খুলে গানটা গাইলাম, যেহেতু শরীরটা সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া অনেক। আমার নাম হচ্ছে মোহাম্মদ রাজিব মাঝি, ঠিকানা হচ্ছে শরীয়তপুর জেলা বেদেগঞ্জ থানা, পৌরসভা 2 নম্বর ওয়ার্ড। আমার PLID-তে সমস্যা দীর্ঘদিন যাবত, তো অনেক ট্রিটমেন্ট নিয়েছি অনেক জায়গা থেকে, তো এই পর্যন্ত কোনো ট্রিটমেন্টেরই পাইনি। তো এখন এই DPRC হসপিটালের ঠিকানা পেয়ে এখানে আসলাম, তো এখানে দীর্ঘদিন ভর্তি থেকে ট্রিটমেন্ট নিলাম, আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ। এখন আজকে আমি চলে যাচ্ছি। আমার যখন ব্যথাটা প্রথম শুরু হইতো তখন আমার অনেক সমস্যাই লাগতো, বা অনেক কাজ বাজে আমার সমস্যা হয়, উঠতে বসতে হাঁটতে সব দিকে সমস্যা হয়। তো আমি যে আগে ডক্টর দেখাইছিলাম, ওনারা এমনি আমার পরীক্ষা নিরীক্ষা দিছিল অনেক, তো হচ্ছে সেখানে ওইগুলা দেখে ওষুধ দিছে, আমার থেরাপি দিছে, অন্য যে আমার এলাকায় আমি থেরাপি দিছি অনেকবার, তো সেই ওষুধ খাইয়া থেরাপি দিয়েও আমি সুস্থ হইনি। পরবর্তীতে লাস্টবারের মতো যে ডাক্তার দেখাইছিলাম, উনি আমাকে ওষুধ দিছে, থেরাপি দিছে, সেটা 1 মাস আমি খেয়ে তো কিছুই বুঝি না সুস্থতার। পরে আমি খুঁজতে থাকি কোথায় গেলে আর কি আমার ট্রিটমেন্টটা ভালো হবে, আমি সুস্থ হব। তো তো উনি আমাকে আমার দেশে যে ডাক্তার দেখাইছিলাম, উনি আমাকে বলছিল ওষুধে আর এই হচ্ছে থেরাপিতে কাজ না হলে আমার অপারেশন করা লাগবে। তো আমি অপারেশন করিনি, তো আমি ভাবলাম যে একটু খুঁজে দেখি আর কোথাও পাওয়া যায় কিনা ভালো ট্রিটমেন্ট অপারেশন ছাড়া। তো আমি DPRC-র নিউজ পেলাম, তো সেখানে আইসা আমি এতদিন যাবৎ ট্রিটমেন্ট নিলাম, গত 19 তারিখে আসছি, সরি 18 তারিখে আসছি, 18 তারিখে আইসা আমি আজকে 1 তারিখ এতদিন ট্রিটমেন্ট নিলাম, আল্লাহর রহমতে আমি পুরোপুরি সুস্থ এখন আল্লাহর রহমতে। তো আপনারা যা যারা এই সমস্যায় ভুগছেন বা দীর্ঘদিন যাবত চিকিৎসা নিতেছেন অন্য অন্য জায়গায়, তো আশা করি এখানে আসলে ইনশাল্লাহ ট্রিটমেন্ট নিলে অবশ্যই আল্লাহর রহমতে ভালো হবেন, সুস্থ হবেন। যেখানে আমার সর্বক্ষণিক যারা দেখাশোনা করছে, ওই আমার থেরাপি দিয়েছে যে, তারপরে হচ্ছে ওই নার্স স্টেশন, মানে সবাই সব দিকে খেয়াল নিছে, সব দিকে তাদের সব কিছু কেয়ারফুলভাবে করছে, ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ জানাই, আমার জন্য সকলে দোয়া করবেন আগামীতে যেন আল্লাহর রহমতে আরো সবল সুস্থভাবে চলাফেরা করতে পারি। আর আপনাদের যদি কোনো সমস্যা কারো এরকম থেকে থাকে তাহলে আপনারা এখানে এসে ট্রিটমেন্ট নিতে পারেন, আল্লাহর রহমতে আপনারা ট্রিটমেন্ট নিলে ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন, সালামু আলাইকুম।